মর্নিং সবাইকে, সবাই কেমন আছে? আশা করছি তোমরা খুব ভালো সুস্থ আছো, আমিও ভালো আছি। সকালবেলা আজকে বিশাল বড় একটা কাজ করে ফেললাম, যুদ্ধ করে এলাম। যুদ্ধ জানো, যুদ্ধ কি বলো তো, জানো তোমরা কি করেছি? শীতকালে সব থেকে বড় কাজ হচ্ছে এই সকালবেলা চান করা, এইটাই হচ্ছে যুদ্ধ। তো যাই হোক, এই সকালবেলা এই আমাকে তো ভোরবেলা উঠতেই হয়, ভোরবেলা থেকে উঠেই, মানে যখনই উঠবো তখনই জলে হাত দিতে হবে, কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার। আর উঠতেই হয়, না উঠলেও হয় না। তো যেহেতু টাইম কলের জল, আমার 6টা থেকে 6:30টার মধ্যে জল চলে আসে, ব্যাস। জল আসা মানেই আমার জলে 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 কাজ, জল ভরা, জামা কাপড় কাচা, চারিদিকে জল দেওয়া, ঘর মোছা, আদার্স অনেক কাজ থাকে, বাসন তো রাত্রেই ধুয়ে রাখি, কোনো ব্যাপার না। তো যাই হোক, আজকে বিশাল বড় যুদ্ধ, মানে এইরকম ওয়েদারে এইরকম ঠান্ডায় যে চান করবে মনে করবে সে অনেক কিছু করে নিয়েছে সকালবেলা। তো আমাকে তো ডেলি করতে হয়, বাদ দাও। আর সবথেকে বড় কথা, আমি ঠান্ডা জলে চান করি, গরম জলে একদম না, যতই শীত পড়ুক, বৃষ্টি হোক, যাই হোক। তো যাই হোক, আজকে একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত জানাচ্ছি। চান করে চলে এসেছি, এখনও ক্রিম মাখবো, সিঁদুর পরবো, তারপর পুজো দেবো। আর শীতকালে আমি একটু চুড়িদারটা বেশি পরি, ঠান্ডাটা কম লাগবে বলে। তো যাই হোক, তো চলো আজকে একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত জানাচ্ছি, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্স, আরতিস হোমমেড ফুডে। আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে, মঙ্গলবার রেস্ট থাকে, তো মঙ্গলবার তো নিরামিষই রান্না হবে। তো যাই হোক, ছেলেরাও এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো চলো, কাজকর্ম সব সারা হয়ে গেছে, এবার পুজো দেবো, ক্রিম মেখে সিঁদুর করে। উফ বাবা, যুদ্ধ যুদ্ধ সকালবেলা যুদ্ধ। ঘুমাচ্ছে দুজনে, এই দেখো একদম ব্রিডিং, সিঁদুর পরে টিপি পরে নিচে। আর আজকে ভেবেছিলাম একটু পুজো দিতে যাব, আমি মঙ্গলবার করে যাই, কিন্তু তারপরে ভাবলাম এই মাসে আমি মাসে একটাই মঙ্গলবার যাই, তো এই মাসে দুবার পুজো দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম থাক একেবারে মাঘ মাসেই দেব। তো যাই হোক, এখন যাবো ঘরের পুজোটা দেব। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। গরম জল বসানো হয়েছে, আর বর আমার ছেলেরা আবার গরম জলেই স্নান করে, আমি কিন্তু না, আমি 12 মাস ঠান্ডা জলে, আমার শীতকাল গরমকাল সবসময় আমি ঠান্ডা জলেই স্নান করি। তো যাই হোক, ব্যাগে টাকা ছিল, আছে নেই। তো যাই হোক, এখন হচ্ছে পুজোটা দেবো, তারপর দেখা যাক মঙ্গলবারে রান্না। আর আমি সকালবেলা কি বলো তো, না উঠলেও হয়, ট্যাঙ্কির জলে কাজ করতে পারি, কিন্তু কি বলো তো, আমার মানে পাম্প চালাই আমি সপ্তাহে একদিন, মানে 4-5 দিন পর পর একবার চালাই, কেন বলতো, টাইম কলের জলে তো সব কাজ করি নি, টাইম কলের জলে কাজ করি এই জন্য, দুটো পয়সা আমার থাকবে তো আমারই থাকবে বলো, রোজ যদি ট্যাঙ্কি চালাবো তাহলে কারেন্টের বিলটা তো বেশি উঠবে, তো সেই জন্য এইগুলো আমাকে ভাবতে হয়। এগুলো এরা বুঝবে না, ভাবে আমার বড় ভাবে শুয়ে থাকো, কেন উঠছো কেন উঠছো, এখন ছেলের অফিস নেই কেন উঠছো, আরে না, ও ছেলের অফিস না থাকলে কিছু, আমার তো আদার্স কাজ আছে, আমার জল, এবার আমি ঠাকুরের জলটা নিতে হয়, চান না করে ঠাকুরের জল নিতে পারবো না, 8:30টায় জল চলে যাবে, তো সেই জলটা পাবো কোথায়, বাসি জলে, ট্যাঙ্কির জলে কি পুজো দেবো বলো, তোমরা বলো, তোমরা কেউ এরকম করো, এই আমার বর বুঝবে না। যাই হোক, তো চলো এবার পুজোটা দিয়ে নিই চটপট, গরম জল করে এরা গরম, তাও চলো এবার পুজো দেবো, ঠাকুরের জলটাকে মুছবো। মটরশুঁটি চলে এলো স্টোর করে রাখার জন্য, এই দেখো আমি প্রতি বছর স্টোর করে রাখি মটরশুঁটি, এই যে এবারে ধুয়ে ধুয়ে রাখছি, দুবার জলে এটাকে ধুয়ে আগে শুকনো করব, তারপরে ছাড়িয়ে আবার যেভাবে স্টোর করে রাখা হয় ফ্রোজেন করে, সেটা আবার ফ্রোজেন করব। তো দেখো যতভাবে জলের কাজ কম করব, কিন্তু আমাকে উপায় নেই, আমার করতেই হয়। ফ্রোজেন করে রাখার জন্য মটরশুঁটি একদম আমার বাড়িতে প্রতি বছর ব্যাস চলে আসে, সারা বছর ধরে খাওয়ার জন্য। ফার্স্টে তো এখন ধুয়ে এটাকে শুকনো করব, তারপরে ছাড়াবো, তারপরে ফ্রোজেন করব।
তো আমার তো স্বভাব আছে বাজার থেকে যা আনবো আগে সব জল দিয়ে ধুয়ে রেখে দেওয়া, শুকনো করে তারপরে ফ্রিজে ঢোকাবো। মটরশুঁটি? হ্যাঁ, 7 7 কিলো? বাবা, চলো এগুলো হলো, এবার রান্না করব। তবে এগুলো আরামে ছাড়াবো, তারপরে স্টোর হবে। মোটামুটি কেটে কুটে রান্নাঘরে চলে এলাম, রোজ 12:30টার পরেই রান্না করছি। তো আজকে কী করবো? আজকে তিনজনের রান্না, ছোটোটা স্কুল চলে গেছে, যা ছিল খেয়ে। আর এই ঠান্ডার মধ্যে বারবার রান্না করতে ভালো লাগে না, অল্প একটু এক মুঠো অড়হর ডাল নিয়েছি, জলে ধুয়ে রেখেছি এক মুঠো, জাস্ট এটা না একটু টক মতো আজকে রান্না করব। তো যাই হোক, পালং শাক করবো, তো এতে একটু টমেটো দেবো আর পালং শাকটা কেটে দেবো। তো টমেটো দেবো, এখানে টমেটো আছে রান্নার জন্য নিয়েছি, ডালেও দেবো। তো চলো পালং শাকটা বসাবো। পালং শাকটা সবসময় একটু বড়ি দিয়ে খাবো হয় না, বড়ি আমাদের ঘরে এনে রাখা থাকে না, আমাদের ঘরে বড়িতে কেউ বেশি পছন্দ করে না, আমি খাই। তো যাই হোক, এখন চলো দিয়ে দেবো এখানে গাজর আর সিম আলু। এখন তো মূলো খাবো না, তো সেই জন্য মূলো দিয়ে দেবো, একটু মেরে খেয়ে নেবো। একটা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক। তো এই দেখো অনেকটা টমেটো, পাকা টমেটো, কাঁচা টমেটো একটা ছিল আর পাকা টমেটো তিনটে না চারটে দিয়েছি, আর একটু পালং শাক দিয়ে একটু ডালটা করে দেখো। দিয়ে দিলাম নুন, একটু হলুদ দেবো। চলো এটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে এই দেখো টমেটো, বেগুন আর পালং শাক আর মটর দিয়ে দিলাম। চলো এটা ধুয়ে দিলাম, তেলটা গুলো করে দিলাম, এবার ডালে হলুদ দিয়ে দিলাম, এটাকে লাগিয়ে দিচ্ছি। এবারে এটা হোক, আচ্ছা সাগে একটা কাঁচা লঙ্কা আমি যাবো ভুলে গেছি, চলো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। জল তো বেরিয়েছে মোটামুটি, পালং শাকে জল বেরোলেই ব্যাস সিদ্ধ। হ্যাঁ আস, চলো ডালটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম, এবারে চলো ঝিঙে কাটবো। বর বলে ঝিঙে আলু পোস্ত খাবে এখনকার ঝিঙে, এই দেখো হয়েছে। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিলাম, আর এদিকে দেখো ডালের লিডটা খুলে ডালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, আর এদিকে তেঁতুলগুলো রেখেছি ডালে দেবো। ওই যে টক ডাল করবো, মানে সাউথ ইন্ডিয়ান বেসিসে যেটা হয় সেটা, কিন্তু কারি পাতা নেই, গাছে কারি পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে, ঝরে গেছে, কারি পাতা নেই, কারি পাতা ছাড়াই করতে হবে। তো যাই হোক, টকটা আমার যতটা দরকার আমি দিলাম, কারণ টমেটো আমি দিয়েছি, আর আমার বাড়িতে টকটা একটু কম এরা খায়, আমার খুব পছন্দ, আমার আর ছেলেদের আমার বরের জন্য একটু টকটা কমই দিতে হয় আমাকে। তো যাই হোক দিয়ে দিলাম, এবারে এটাকে নাড়িয়ে নামিয়ে নেবো, তারপরে ডালটা ফোড়ন দেবো। ডালটা ফোড়ন দিয়ে এবারে পোস্ত করব, আর একটা মটরশুঁটি আর টমেটো দিয়ে একটা চাটনি টাইপের করব, খুব ভালো লাগে খেতে ওটা কিন্তু। তো যাই হোক এখন ওটা করব, চলো এটা নামিয়ে নিয়ে এবার এটা হয়ে গেছে। আফসোস, এই ডালটা ফোড়ন তো দেবো, কিন্তু ডালটা শুকনো লঙ্কা সর্ষে দিয়ে দেবো, কিন্তু কি কারি পাতা নেই, গাছের কারি পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখুন এখন তাও চেষ্টা করি, কিন্তু ওপরে আছে কিন্তু অনেক ধুলো ধুলো হয়ে আছে, সেগুলো নেওয়া যাবে না। এই দেখো পুরো নষ্ট হয়ে গেছে, ওইদিকে কে যাবে, ওইদিকে গেলে হতো, কিন্তু সেগুলো তো মনে হয় নোংরা হয়ে গেছে। পাশের বাড়ি ওদের কাজ হয়েছে না, বাড়ি নোংরা হয়ে গেছে প্রচুর, নোংরা যাবে না, থাক দরকার নেই। আমার বর ওপরে মটরশুঁটি ছাড়াচ্ছে, ওই যে মটরশুঁটি এনেছে অনেক ফ্রোজেন করে রাখবো বলে, মটরশুঁটি ছাড়াচ্ছে আর গান শুনছে, পুরোনো দিনের গান, ছুটি না আজকে তাই। তো যাই হোক ডালটা ফুটে এসছে, ডালটা বেশ ফোড়নটা রেডি করে দিয়ে দিই, তারপরে এবার পোস্ত বসাবো। এরকম ফোড়ন দিয়ে দিলাম, আর একার হাতে তো ভিডিও বানাচ্ছি আর ইয়ে করছি, তো তাই ফোড়নটা দিলাম। এই দেখো দেখাই যাচ্ছে, এবারে চলো এটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো, তারপরে ভাতটা বসাবো। ভাত বসিয়েছিলাম, আবার ভাতটাকে নামিয়ে দিলাম। চলো পোস্তটা বসাবো, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম,
হলো ঝিঙে আলুটা ভাজা হতে হতে আমি এদিকে পোস্তটা বেটে নিই। আজকে লঙ্কা বাটবো না, চলো পোস্তটা বাটা হয়ে গেল। হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিলাম দুটো কাঁচা লঙ্কা আর জল, ভাতটাও ফুটে গেছে, জল এখনো পড়ছে, কটা বাজে, দুটো বাজে, কলে জল পড়ছে। একটু পোস্তর জলটা ছিল সেটাও দিয়ে দিলাম, জলটা বেশিই হয়ে গেল, আসলে ওই জলটা যে ওদিকে আছে ওটা খেয়ালই করি না। যাই হোক, তেল দিয়ে দিই, জলটাও টেনে যাবে, রান্না হয়ে যাবে, ভাতটাও উঠে গেছে, শিলটা এবার নামি। চলো এবারে ছাদে যাই, দেখি আমার বর কি করে মটর ছাড়াচ্ছে দেবে। চলো গান শুনছে, নাচো নাচো, কি নাচো বাবা, ফিস্ট হচ্ছে, ফিস্ট হচ্ছে, ছাড়ানো হচ্ছে আমাদের। এই মটরশুঁটিগুলো ফ্রোজেন করা হবে, আর ওপরে বক্সও বাসছে, দেখলে তোমরা, মটরশুঁটি ছাড়ানো হচ্ছে। যাই হোক, সবাই ভাবছে ফিস্ট হচ্ছে, বক্সও বাসছে, ভাতটা নামিয়ে নেবো। আমার আলু পোস্তটাও হয়ে গেছে, নামিয়ে দিই, আর একটু রসা রসাই রাখবো এটাকে, আর ওদিকে ভাতটাও নামিয়ে দিয়েছে, হয়ে গেছে। এবার আর একটা তরকারি করবো, এটা তরকারি বলবো না কি বলবো, যেটা আমি এখন করবো আমি ঠিক বুঝতে পারছি না, তোমরাই বলো, কিন্তু এটা আমি প্রতি বছর বানাই। তো যাই হোক, একটা চাটনি টাইপের বা মটর টমেটোর তরকারিও বলতে পারো, রুটি দিয়ে খেতে হেভি লাগে। তো চলো এটাকে নামিয়ে নিই, তারপরে ওটা বসাবো। চলো মোটামুটি কেটে গুছিয়ে নিলাম, একটু পাঁপড় ভেজে নিই, নিরামিষ একটু পাঁপড় না খেলে হয়, আর তাছাড়া পাঁপড়টা ভাজা থাকলে না দেখবে মানে খেতেই চাই, খাবার সময় না ভেজে খেতে ভালো লাগে। তো চলো এটা ভেজে নিই ছোটো ছোটো করে, আমরা এত পাঁপড় আগে খেতাম না, এখন দেখি ছেলেরা নিরামিষ মানে একটু পাঁপড় চাই, একটা টোটোই রেখে দেবে।
তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো। এটা রুটি দিয়ে খাবার জিনিস, কিন্তু ভাত দিয়ে বানায়। তো এটা ভাত দিয়ে, শুকনো ভাত দিয়ে আর কিচ্ছু চায় না, তা দিয়েও ভালো হয়। রুটি পরোটা দিয়ে তো হেভি লাগবে। তো চলো কী করবো আজকে, রেসিপিটা কিন্তু দুর্দান্ত। শুধু টমেটো আর মটরশুঁটি, কিন্তু এতে পেঁয়াজ দিয়ে করলে ভালো হয়, কিন্তু আজকে মঙ্গলবার আমি দেবো না। আমি তাই ফোড়ন দিয়ে তেল দিয়েছি কড়াতে, দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। চলো ফোড়ন হয়ে গেলে মটরশুঁটি আর টমেটো কাটা। মটরশুঁটি চলে এলো স্টোর করে রাখার জন্য। এই দেখো আমি প্রতি বছর স্টোর করে রাখি মটরশুঁটি। এই যে এবারে ধুয়ে ধুয়ে রাখছি দুবার জলে, এটাকে ধুয়ে আগে শুকনো করবো, তারপরে ছাড়িয়ে আবার যেভাবে স্টোর করে রাখা হয় ফ্রোজেন করে, সেটা আবার ফ্রোজেন করব। তো দেখো যতভাবে জলের কাজ কম করব, কিন্তু আমাকে উপায় নেই, আমার করতেই হয়। ফ্রোজেন করে রাখার জন্য মটরশুঁটি একদম আমার বাড়িতে প্রতি বছর ব্যাস চলে আসে সারা বছর ধরে খাওয়ার জন্য। ফার্স্টে তো এখন ধুয়ে এটাকে শুকনো করব, তারপরে ছাড়াবো, তারপরে ফ্রোজেন করব। তো আমার তো স্বভাব আছে বাজার থেকে যা আনবো আগে সব জল দিয়ে ধুয়ে রেখে দেওয়া, শুকনো করে তারপরে ফ্রিজে ঢোকাবো। চলো এগুলো হলো, এবার রান্না করবো। তো এগুলো আরামে ছাড়াবো, তারপরে স্টোর হবে। ঢেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য, ঢেকে দিয়েছিলাম। এই দেখো এবারে প্রচুর জল বেরিয়েছে, এইবারে সবেতে কিছু মশলা অ্যাড করব। এটা কিন্তু খেতে না হেভি লাগে, রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে তুমি। আর এবারে কিছু মশলা দেবো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এতে কোনো রকম জিনে গুঁড়ো দেবো না। ব্যাস দিয়ে দিলাম, এবারে আবারও ঢেকে দেবো। এটা ঢেকে ঢেকে সিদ্ধ হবে আর কিছু। তো এবারে আবারও ঢেকে লো ফ্লেমে 5 মিনিটের জন্য। চলো 5 মিনিট পর চলে এলাম, একটু দিয়ে দেবো গুড় টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা চাইলে চিনিও দিতে পারো, তো আমি একটু গুড় দিয়ে দিলাম। এটা কিন্তু একটু টক টক হয়, দেখো দেশি টমেটো একটু টক টক তো হবে, আর তাই জন্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু গুড় দিয়ে দিলাম। আবার তোমরা চাইলে নাও দিতে পারো, তাও ভালো লাগে। যারা বেশি টক খেতে ভালোবাসো তাদের জন্য গুড়টা না দিলেও চলবে। তো যাই হোক, এই দেখো মোটামুটি হয়ে এসছে। এইবারে মটরগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই দেখো মটরগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এইবারে কী করবো বলো তো, এটা নেড়ে চেড়ে একটুখানি ধনে পাতা বেশ কিছুটা দিতে হবে। এতে ধনে পাতা দিয়ে দিলাম, এইবারে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। সুন্দর করে একটু নাড়াতে হবে, একটু শুকনো শুকনো যাতে হয়, বেশি রসা দরকার নেই, মানে ভালো লাগে না। তোমরা চাইলে এইরকম রসা রসাও নামাতে পারো এটা। তো চলো আমি আর একটু নেড়ে নেবো এটাকে। চলো হচ্ছে গ্যাসটাকে অফ করে দেবো, এবারে আর একটু ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। সব কাজ সারা হলো, বা গ্যাস মুছলাম এবং দুধটা ফুটে গেছে, গ্যাসটা অফ। কত বাসন আছে দেখো, ওগুলোকে তুলব, তারপরে আমি খাবো। ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো, এবার খাবো। থালাটা বেশ ভালো করে গুছিয়ে নিলাম, এবারে জমিয়ে খাবো। নিরামিষ হতে পারে কিন্তু জমিয়ে খাওয়া, খোঁজাখুঁজি চলছে, কি যে হারিয়েছে, কোথায় রেখে দেয় জিনিসপত্র। তা এগুলো সব ছাড়ানো হয়েছে, এবারে ধুয়ে রেখে দিই। সংসারে সারা কাজ করে এটাকে সন্ধে হয়ে গেলো, এখন মটর নিয়ে বসেছি। ঠান্ডা পড়েছে, একটু কফি না খেলে হয়? চলো দুজনের জন্য কফি বানিয়ে নিলাম। আর এইখানে বিস্কিট, একজন খাবে প্রজাপতি বিস্কিট আর একজন খাবে গুগলি বিস্কিট। মানে আমি প্রজাপতি খাবো না, আমি গুগলিটা খাবো, ও খাবে প্রজাপতি। আর ছেলেরা তো নেই, একজন পড়তে গেছে, একজন আড্ডা মারতে গেছে। তো চলো খেয়ে নিই, তারপরে এসে কাজ আছে। কী কাজ বলো তো? এই মটরশুঁটিগুলোকে
ফ্রোজেন করতে হবে, সেটাকে ধুয়ে ধায়ে রেখেছি এখানে, জল রেডি করে রেখেছি, একেবারে আসবো রুটি করার আগে ওটাকেও করবো, আর এদিকে রুটিও রুটিও করে নেব। চলো, আচ্ছা ওই প্যাকেট আনতে হবে কিন্তু ওই ফ্রোজেন করার জন্য। এবারে একটু আটাটা মেখে নিই, তারপরে কী করবো বলো তো। এবারে গরম জল বসিয়েছি, মটরগুলো সিদ্ধ করব মানে ফ্রোজেন করার জন্য। ফার্স্ট আটাটা মেখে নিই জলটা হতে হতে। চলে এলাম রান্নাঘরে, গরম জল বসিয়েছি, জলটা একটু ফোটার অপেক্ষা করব, মটরগুলো একটু ভাপা। তো এখানে আমি 4 কিলো মটরশুঁটির জন্য 4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা একদম সবুজ থাকবে, সেই জন্য 1 বছর ধরে ভাবো তো সেই জন্যে। দেখো জলটা আমাদের ফুটতে আরম্ভ করে দিয়েছে, এইবারে দিয়ে দেবো ধুয়ে রাখা মটর দিয়ে। ব্যাস এইবারে দেখো ফুটছে, এবারে আবারও ঢেকে দেবো, ব্যাস একটু ফুটলে নামি। চলো একটু নেড়ে নিচ্ছি, একটু নেড়ে নিলাম, একটা ফুট হলেই ব্যাস গ্যাস হবে। এবারে গ্যাসটাকে অফ করে দিই, এইবারে এটাকে ছেঁকে নেব, এইভাবে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। গেল, এই দেখো একটা সুতির কাপড়ে ভালো করে দেখো পেটে দিয়ে ভালো করে ছড়িয়ে দেব, আর 1 ঘন্টা এইভাবে রেখে দেবো। 1 ঘন্টা মিন্স যতক্ষণ না একদম ঠান্ডা হবে, রোদ্রে দেওয়া যাবে না, একদম ঘরে দিতে হবে, পাখার হাওয়ায় হোক বা এমনি হোক কিন্তু রোদ্রে দেওয়া যাবে না। এই যে এটা করছি, মটরশুঁটি ফ্রোজেন করব, সারা দুপুর ছাড়ালাম 4 কিলো, এখন এটা ভাপিয়ে শুকনো করতে দিলাম, ঠিক আছে। তবে শুকনো হওয়ার পর প্যাকিং হবে। ওদিকে আমার মটরটা 1 ঘন্টা শুকনো হতে হতে কটা রুটি করে নিই, সময়টা এইভাবেই কাজে লাগাতে হয়, কোনো কিছুর জন্য বসে থাকলে চলবে না। তো চলো ঝটপট করে রাতের কটা রুটি করে নিই, এখন বাজে প্রায় 9:30। এই দেখো আমার রুটিও হয়ে যাচ্ছে, আমার রুটিও করা হয়ে গেছে, আর এদিকে এগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ভরে নেবো, এই দেখো এইরকম প্যাকেটগুলোই আমি ভরি। এগুলো কত, 100 গ্রাম কি 200 গ্রামের প্যাকেট হবে। তো এরকম প্যাকেটে ভরলে কী হবে, একবারে বার করলে একবারেই লেগে যাবে, বাইরের হাওয়া লাগলে এগুলো নষ্ট হয়, তাও 2 বারে ব্যবহার করা যেতে পারে, কিন্তু বারবার বরফ জায়গায় রাখলে বারবার বার করলে না নষ্ট হবে। তো এইভাবে রেখে এই দেখো এইভাবে বন্ধ করে নেবো, চলো সবগুলো ভরে নিয়ে আমি চটপট রুটি করে চলে এসেছি। এইবারে এরকম প্যাকেটগুলোই আমি এগুলোকে ভরবো, যাতে একবারে এটা শেষ হয়, বাইরের হাওয়া লাগলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। তো যেই জন্য আমি এরকম প্যাকেটগুলোতে এগুলো ভরে দেব। আমি আজ 15 বছর ধরে এরকম করছি, যবে থেকে ফ্রিজ কিনেছি, আর স্কুল থাক বাচ্চাদের পড়াশোনা থাক যাই থাক না কেন, যতই ব্যস্ত থাকি না কেন, আমি কিন্তু এগুলো করে রাখি। সারা বছর একটা টাটকা জিনিস খেতে পারবো বলে কোনো ভেজাল নেই, একদম অরিজিনাল জিনিস, সেই জন্যই এত কষ্ট করি। এইভাবে ভরে এগুলো দেখো সবগুলো প্যাকেট করা হয়ে গেছে, সব সাজিয়ে রেখে দিলাম। আর এটা হচ্ছে আমার গত বছরের, গতবারে আমি 7 কিলোর করেছিলাম, বাধ্য হয়ে 3 কিলো আমাকে বেচতে হলো, মানে এমন সবাই চাওয়াচাবি করলো বলবো কিনবো কিনবো করে কিনে নিল। তো যাই হোক আমার 1 বছরের স্টোর করে রেখে দিলাম, তোমাদের কেমন লাগলো জানাতে বলবে না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো ইউটিউবটাকে সাবস্ক্রাইব। রোজই তো একা একা অনেক কাজ করি, কিন্তু ছুটির দিনে আমার হাজবেন্ড আমাকে একটু সাহায্য করে দেয়, আজকে যেরকম অনেক সাহায্য করে দিয়েছে, মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছে, দিয়ে আরও অনেক কাজ করে দিয়েছে, জল ভরে দিয়েছে, ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছে, সেগুলো তো হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি, বাট অনেক কাজ করে দিয়েছে। তো যাই হোক রান্নাঘরে এলাম, রান্না এখন রুটি টুটি করবো, তাই বাসনগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক এখন আগে রুটি করি, তারপরে ফ্রোজেন বাসনগুলো এ করে ফ্রোজেন মটরগুলোকে আবার এ করতে হবে, ওটা আমি প্রতি বছরই করি। তো চলো ওগুলো করে নিই। চলো মটরশুঁটি ফ্রোজেন করে রাখা হলো, ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি, খেয়ে দিয়ে বাসন টাসন ধোবো, তারপরে কালকে বুধবার অনেক কাজ, তাড়াতাড়ি উঠতেও হবে। তো যাই হোক আজকে সারাদিন অনেক কাজ করেছি, কালকে আবার বুধবার অনেক কাজ আছে,
তো চলো, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব, আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। টাটা, গুড নাইট।